কক্সবাজার রেল সড়কের কাজ দৃশ্যমান, পূর্ণ হতে যাচ্ছে কক্সবাজারের স্বপ্ন। চলো বিস্তারিত জেনে আসি এবং সাথে দেখে আসি রেল সড়কের নির্মাণের অবস্থা। ভিডিও চিত্রটি নেওয়া হয়েছে রামু রশিদনগর এলাকা থেকে। 2000 কক্সবাজার 100 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ বর্তমান দৃশ্যমান। প্রকল্পের শ্রমিকরা সকাল সন্ধ্যা দুটো মিলিয়ে নিয়ে যাচ্ছে। রেলপথ সড়কের মূল স্থাপনা বসানো শুরু হয়েছে প্রায় 1.5 কিলোমিটার ইতিমধ্যে লগ বসছে। রেলওয়ে সড়কের মাটির কাজও কালভার্ট তৈরির কাজও প্রায় শেষ হয়ে গেছে। নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 70%। রেলওয়ে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে যে গতিতে কাজ চলছে, প্রকল্পের অতি স্বল্প সময়ে কাজ শেষ করা যাবে। ধারণা করা হচ্ছে 2022 সালের জুন মাসে এই পথে ট্রেন চলতে পারে। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের 2000 থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100.83 কিলোমিটার এবং কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের ঘুমঘুম পর্যন্ত আরও 28.75 কিলোমিটার রেল লাইন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। দীর্ঘ সমীক্ষা শেষে 2010 সালে এই নতুন রেলপথ স্থাপনের জন্য সরকার 2 বছরের 6 জুলাই প্রকল্পের ডিপিপি অনুমোদন দেয়। এরপর 2021 সালের 19 জুলাই প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়। ওই সময় প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল জুলাই 2010 থেকে জুন 2022 পর্যন্ত স্থির করে দেওয়া হয়। সেই লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি ফার্স্ট ট্র্যাকের অন্তর্ভুক্ত করা হয়েছে 2016 সালের 27 এপ্রিল। তবে প্রথম দফায় এই প্রকল্পের আওতায় নির্মাণ হবে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালের 3রা এপ্রিল কক্সবাজারের চিরঞ্জা মৌজার চৌধুরীপাড়ায় 2000 রামু কক্সবাজার এবং রামু হুঙ্কুর সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেষ পর্যন্ত সহযোগিতায় এগিয়ে এল এডিবি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ রেলওয়ে। 2 লটে প্রকল্পটি নির্মাণ কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন CRYC ও দেশীয় প্রতিষ্ঠানের তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন CCACC ও দেশীয় প্রতিষ্ঠানের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 2018 সালের মার্চ ও 1 জুলাই নির্মাণ প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করে। এই রেলপথ যাবে চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু ও কক্সবাজার সদর উপজেলার উপর দিয়ে। 2000 থেকে কক্সবাজার পর্যন্ত থাকবে নতুন স্টেশন 2000, লোহাগাড়া, হারবাগ, চকরিয়া, দুলাহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজারে। রামুতে হবে জংশন, আর কক্সবাজারের রেল স্টেশনে নির্মাণ করা হবে আইকনিক ইন্টারমডেল টার্মিনাল বিল্ডিং। স্টেশনটি হবে চিনুক আকৃতির। প্রকল্প সূত্র জানায় 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথটি নির্মাণ হবে 2টি লটে। প্রথম লটে নির্মাণ করা হবে 2000 থেকে চকরিয়া পর্যন্ত 50 কিলোমিটার ট্র্যাক, আর দ্বিতীয় লটে চকরিয়া থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 50 কিলোমিটার ট্র্যাক এবং কক্সবাজার আইকনিক ইন্টারমডেল টার্মিনাল বিল্ডিং এর নির্মাণ কাজ করা হবে। অগ্রগতি সূত্র জানায় অবকাঠামো নির্মাণের সার্বিক অগ্রগতি 70% কমপ্লিট। মেজর 39টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। 145টি মাইনর ব্রিজ কালভার্টের প্রায় নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে এই কাজেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।